চারি বছরিয়া এগৰাকী আইতা, নাম সরুমাই দাস। এতিয়ালৈকে ১৮বার সাব্যস্ত করেছে ভোটাধিকার। ১৪ বছর বয়সতে বিবাহ পাশত আবদ্ধ হয়েছিল আইতা। বিবাহৰ চারি বছৰৰ পিছৰ পৰাই ভোটাধিকার সাব্যস্ত কৰি আহিছে আইতাই। বহু রাজনৈতিক উত্থান পতন পার হয়ে গেছে আইতার চকুর সন্মুখে। বিগত ৯০ বছরে আইতাই ভোটাধিকার সাব্যস্ত করে আহিছে যদিও আজিও অব্যাহত আছে আইতার জীবন সংগ্রাম। অগপ সরকারের দিনত লাভ করা সম্প্রতি জরাজীর্ণ হয়ে পড়া এটা ঘরত বসবাস করা আইতাই যেনিবা বিজেপি নেতৃত্বাধীন সরকারের দিনত লাভ করবলে সক্ষম হল বিনামূলীয় বিদ্যুৎ সেবা। আইতা, আপনার এটা বয়স কিমান? কিমান বছর বয়সত বিয়া হয়েছিল? ১৪ বছর। তো ১৪ বছর বিয়া হলে বিয়ার দিন ধরে ১০৪ বছর যদি হয়েছে ৯০ বছর, অর্থাৎ আপনি ৫ বছর পিছিয়ে পিছিয়ে ১৮বার ভোট দিলে? ১৮বার দিলে। এবারও দিব? এবারও দিব। কি কি সুবিধা পাইছে এই সময়ত আপনার মানে জানি? বিজেপির ৯০ বছর পূর্বে বিবাহ পাশত আবদ্ধ হয়েছিল প্রয়াত লীলাম্বর দাসর লগত। নগাঁৱৰ বিবাহ সূত্রে তেজপুরের বিহগুড়ি পিঠা খোৱালৈ অহা বাবেই আইতাক সকলোৱে নগয়ানী আইতা বুলিয়ে চিনি পায়। পেটে ভাতে কোনোমতে দুবেলা দুসাজ পুত্র নাতির সৈতে খাই জিয়াই থকা আইতাই কানেৰে কম শুনার লগতে দৃষ্টিশক্তিও কিছু হ্রাস পাইছে। ৯০ বছর, অর্থাৎ আপনি ৫ বছর পিছিয়ে পিছিয়ে ১৮বার ভোট দিলে? ১৮বার দিলে। এবারও দিব? এবারও দিব। কিন্তু দেখা গৈছে এইবার কিছু নিয়ম কৰিছে বয়োজ্যেষ্ঠ লোকসকলের ভোট ঘরের পরে সংগ্রহ করব, ভোটটা সাব্যস্ত করব? করব। সরকারে কি দিছে কি নাই দিয়া তালৈ ভ্রুক্ষেপ নাই আইতার। আগন্তুক লোকসভা নির্বাচনতো ভোটাধিকার সাব্যস্ত করবলৈ এতিয়া সম্পূর্ণরূপে সাজু হয়েছে ১০৪ বছরিয়া আইতা। তেজপুরের হেমন্ত কুমার নাথর রিপোর্ট, ২৮ নর্থ ইস্ট।